প্রত্যেকটি মেয়ের স্বপ্নের পুরুষ। আফসোস, এই বানরের বাচ্চা, এই বানরের বাচ্চা কিভাবে স্বপ্নের পুরুষ হয়ে আমি সেটাই তো বুঝতে পারলাম না। আরে তারপরে লিখছে, দামি ড্রেস পরে গর্ব করার মতো কিচ্ছু নাই। সে নিজের দিকে সুন্দর ভাবে সেজে গুজে বসে আছে। আল্লাহর কাছে বিচার রইল। আমি একটা হাহা দিয়ে দিই। আমার ভিডিওটি যদি কোনো বিসিএস ক্যাডার দেখে থাকো তাহলে ভাই প্লিজ ওকে বিয়ে করে নিও ভাই। তারপরে একটা সুপার ডুপার পোস্ট দিয়েছেন আমাদের তাসফিয়া ইভা ছোট পিচ্চি। সো এখানে ক্যাপশন দিছে, বড় না হলে জানতেই পারতাম না জীবনে তারপর পোস্টটি হলো, কবি বলেছেন সব চিৎকার বেদনার হয় না, কিছু 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 চিৎকার তৃপ্তির হয়। মানে কি বোঝাতে চাচ্ছে আপনি কি বুঝছেন? মানে আমি এত বড়, আমি মাঝে মাঝে কিছু বুঝি না, তারপর নিজেই এত মানে এত এক্সপার্ট, মাল্টি ট্যালেন্টেড। ও তো শুধু ট্যালেন্টেড নয়, মাল্টি ট্যালেন্টেড ভাই। আর ভাই কমেন্টগুলো পড়তেও পারতেছ না, আপনার যদি সময় থাকে সময় করে সেভ করে নিয়েন, কারণ মনে করেন যে মানে এইসব কমেন্ট ফ্যামিলি ভিডিও ভাই, সেজন্য পড়তে পারতেছি না। আমার ভিডিও ফ্যামিলি মানে বড় বড় মানুষ দেখে, আমার আত্মীয় স্বজন দেখে, সো পড়তে পারতেছি না। সো হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড। সো তারপরে পোস্টে লিখছে, প্রপোজ করলে আজকে করেন, কারণ শুক্রবারে আমি তোকে ফ্রাই দেই না। যার যার ইচ্ছা সবাই করেন, শুক্রবার দিন দেখে করে নিয়েন, প্রপোজ করে দিয়েন ওকে। সো কাউকে ফেরাবে না যদি কেউ মানে কারোর ক্রাশ যদি হয়ে থাকে। তারপরে লিখছে, পড়তে বসলাম তোমরাও বসো, আমাদের এত কেয়ার করতে হবে না, তুই পড়তে বস। রাগ করছেন কেন? মানে পোস্টের ধরন দেখেন, তুমি যদি পায়েস হও আমি হব সেমাই, আমাকে যদি ভালোবাসো বানাবো তোমায় জামাই। ছবি দেখেন, ছবি দেখেন, ন্যাকামি হচ্ছে, ন্যাকামি ন্যাকাম হচ্ছে, বিয়াদব মেয়ে কোথাকার। স্বামীর নাম ধরে ডাকলে সমস্যা, স্বামীর কাঁধে পা রাখলে কোনো সমস্যা নাই। তুই তো বেয়াদব, বিরাট বেয়াদব। সেলফি নিতে চাইরে সবাই, লাগাই হুড়োহুড়ি, হায় রে কি যে করি। তুমি তো সেলিব্রিটি, তুমি তো সেলিব্রিটি, সেই জন্যই তো তোমার সাথে সেলফি নিতে চাই, আমাদের সাথে তো নিতে চাই না, এটা তো তোমার সৌভাগ্য, 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 এত নেকামি, সৌভাগ্য। বিয়ে করার বয়সে পেজ খুলে বসে আছি এখন যৌবনের, সুপার ডুপার পোস্ট, সুপার ডুপার। রাত জাগলে তাড়াতাড়ি বিয়ে হয়, ওর বিয়ের একটুকু বয়সে আমরা বই খাতা নিয়ে স্কুলের দিকে দৌড় মারছি, দৌড়াইছি, একটুকু ওর মতো বয়সে আমরা বই খাতা নিয়ে স্কুলে দৌড়াইছি, আর এখন
রাত জাগলে তাড়াতাড়ি বিয়ে হয়। চমৎকার তোমার ভাবাবেগ, অদ্ভুত তোমার চিন্তা শক্তি। মানে ওর ছবির স্টাইল দেখেন। তারপর পোস্ট জীবন জীবন খাতায় প্রেম কলম ভিড় দাগে দাগাইয়া ফালতু। তারপরে কি এটা কি বয়ফ্রেন্ড নাকি কার সাথে ছবি তোলা, কি বাটন ফোন দিয়ে তুলছে, ভিড় ছবির কোয়ালিটিও ভালো না। তারপরে পরিমাণের পোস্ট শেয়ার করছে, ওইসব আমরা অন্য ভিডিওতে দেখাইছি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হলে জামাইকে শিখিয়ে দেবো, সবাইকে বলবো আমাদের লাভ ম্যারেজ হয়েছে। জামাইয়ের ঠুঠুমত নাকি এক ঘন্টা। তোর স্বপ্ন পূরণ হোক, দোয়া রইল। আরে দুঃখে কষ্টে ভারাক্রান্ত জীবন। সো গাইস, আরও অনেক অনেক পোস্ট আছে ওর প্রোফাইলে, যা দেখার পরে আপনি আসলেই এই যে এই বিষটা না, এই বিষটা যে টানছি না, এটা আপনার অবশ্যই কাজে লাগবে। সো এই বিষটা আমি এখন খাবো না না ভাই, আমি কেরোসিন খাইলে আমার ইউটিউব চ্যানেলের কী হবে, আমার ইউটিউব চ্যানেল তো তখন অনাথ হয়ে যাবে। সো ভাই প্লিজ আপনারা খাই না না, এই এইসব খাওয়ার দরকার নেই, মানে ও পিচ্ছি খাক, পিচ্ছি যে পিচ্ছি এত প্যারাও খাক, ও খাক, এটা তো বিয়ে, ওর বিয়ে না হলেও খাবে। সো আপনিও খাবেন না, আমিও খাবো না, সো এইসব খাওয়ার দরকার নেই। সো গাইস, মানে ওর প্রোফাইলে ঢুকলে আপনি আরও সুন্দর সুন্দর মানে এইসব ফালতু পোস্ট দেখতে পারবেন, আর কমেন্টগুলো আরও বেশি দারুণ আমি দেখেছি, আপনারাও চাইলে দেখতে পারেন। আর যদি এই ভিডিওটি থেকে একটু মজা পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, আর 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 কিছুই না, লাভ ইউ অল। ও মাই গড। Oh, no.